তামার কাছে দুটো খবর গেছে। একটা কথা হলো আপনি ওয়াজ করতে আসছেন, ধর্মীয় মাহফিল, ওয়াজের মাহফিল, আপনি ওয়াজ করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার প্রশাসন বন্ধু, তিনাদেরকে অবশ্যই ভালোবাসি এবং সর্বসময় সহযোগিতা করি, আগামী দিনেও করব, ক্ষমতায় আসলেও করব, না আসলেও করব। তবে প্রশাসন বন্ধুদের ঘরে তিনারা একটু মজবুরির মধ্যে থাকে, একটু চাপের মধ্যে তিনারা থাকে, কারণ চাকরিজীবী মানুষ তো। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যানেসফার করে হ্যারাসমেন্ট করবে, তাই বেচারীরা মানে ইচ্ছা না থাকলেও উপায় নেই, অনেক কথা বলতে হয়। তাই তেনাদের মধ্যে থেকেও একটা মেসেজ যে হুজুর রাজনীতির কথা একটু না বললেই হয়। ভাই চরিত্র আলো হয়, নেতা যদি মানব প্রেমিক হয়, নেতা যদি দেশ প্রেমিক হয়, নেতা যদি গরিব প্রেমিক হয়, আমার ইসলাম সেই নেতাকে কতটা মর্যাদা দিয়েছে ওটা বলবো না বলবো না? তাহলে টোটাল তাই তো আমার ইসলামের কথা বলবো, কারো অসুবিধে আছে? আমার দেশ বলতে বারণ করেন, আপনারা কেউ বলতে বারণ করবেন? দেশের থেকে বড় কেউ আছে? আমার ইসলাম বারণ করেন, আপনারা কেউ বারণ করবেন? মলি সাহেব, ওলামা সাহেব, আলেম সাহেব, পীর সাহেব কেউ বারণ করবেন? যদি করেন আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন। ইসলামকে জানুন, ওই মসজিদের মধ্যেই শুধু ইসলাম আছে তা নয়, ওখানে যেমন আছে বাইরেও আছে, সংসারে আছে, বাজারে আছে, হাটে আছে, কারবারে আছে, সব জায়গায় ইসলাম আছে, সকলটা জানতে হবে। ভাই শুধু তুলে দেবেন আর চিল্লাতে বলবেন হয় না। ভাই বলুন আলহামদুলিল্লাহ। তা আমি টোটাল বিষয়ে আজকে আমার বাপ ভাই সবাইকে শিক্ষা দেব। সর্বপ্রথম আমি আলোচনা করব ইতিহাস, অর্থাৎ কোরআনে যে ইতিহাসের কথা বলেছে। এই মেম্বারে বসে কোরআনের কথা বলা যাবে না? যাবে না। যদি আজ আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় কোরআনকে বলা যদি বিরোধী করা হয়, তাহলে দেশ গণতান্ত্রিক দেশ বলে পরিচয় দেওয়াটা ভুল হবে। এদেশের তাহলে গণতন্ত্রকে হত্যা করা হলো, এটা তো তাহলে চীনের মতো সাম্রাজ্যবাদী হয়ে গেল, এটা তো তাহলে আমেরিকার মতো হয়ে গেল, এটা তো তাহলে এমন করে ইহুদিদের দেশ হয়ে গেল। আজ আমি আমার মেম্বারে বসে, আমার নবিয়ানা মেম্বারে বসে, আমি আমার কোরআনের কথা স্বাধীনভাবে বলার অধিকার আমার আল্লাহ দিয়েছে, এবং এ দেশ যারা লড়াই করে স্বাধীন করেছে তারাও তো আমায় রোকেনি। আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা দিচ্ছে আল্লাহ আমাদের ঘরে, মন দিয়ে শুনবেন। হই হই করে কথাবার্তা বলে নিজের ভবিষ্যৎকে কানা করেন নে, কেন সামনে ক্যাম্পে যেতে হবে, সুধরে যাও। আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ, মুসা আলাইহিমুস সালাম বলে আমি একজন নবীকে পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলাম? ফেরাউন বলে একটা রাজা, তাকে আমি রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা আল্লাহই দেয় পরীক্ষা করার জন্য। কিন্তু ক্ষমতাটা যখন শয়তানের হাতে চলে যায় ও শয়তানের দিকে যায়, ক্ষমতা যখন আল্লাহ প্রেমের দিকে যায় ও তখন মানব সেবাতে কাজে লাগায়। হযরতে নবী সুলাইমান আলাইহিমুস সালাম তামাম পৃথিবীর রাজত্ব চালিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী, তিনি রাজত্ব চালিয়েছেন না চালাইনি? তো মুসা আলাইহিমুস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, নিরীহ গরিব অসহায় সাধারণ খেটে খাওয়া বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষগুলোকে স্বাধীন দিয়ে, দাসত্ব শিকল থেকে মুক্তি দিয়ে, তাদেরকে শান্তি সমাজ গড়ে দিয়ে শান্তির বসবাসের রাস্তা করে দিবার জন্যই মুসা নবী এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে ইতিহাস খুলে দেখুন, যারা ইসলামের ওপরে, নবীদের ওপরে বা হকের ওপরে, গরিবদের ওপরে অত্যাচার করেছে,
সবাই কিন্তু রাজশক্তি নিয়েই করেছে, অর্থাৎ রাজশক্তির অপপ্রচার করেছে, অপপ্রচাই করেছে। আর যুগে যুগে নবী আলাইহিস সালামরা সেই অশুভ নেতাদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মানুষকে মুক্ত দিয়ে, মুক্তি দিয়ে শান্তি সাম্রাজ্য, শান্তির রাজনীতি কায়েম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের এই অন্যায় জুলুম, ফেরাউন কি অন্যায় করেছিল, কারো বাড়ির সুন্দর মহিলা ওই বাড়িওয়ালা ছিল না, ওর হক ছিল না, ফেরাউনের হক ছিল। এত খারাপ ব্যবস্থা হয়েছিল, মানে নারীদের কোনো মর্যাদা ছিল না। আজকে বুকে হাত দিয়ে ভারতীয়দের জিজ্ঞাসা করছি, আজ আপনার ভারতে নারীদের মর্যাদা আছে না গেছে? আজ ভারতে নারীদের মর্যাদা আছে? আরে প্রতিদিন কয়েকটা নারী ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, তাহলে বলুন এটা অন্যায় না নাই? অন্যায়ের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আছে না নাই? কে দায়িত্ব দিয়েছে? আল্লাহর কোরআন দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন তো, কি গো হাফেজ সাহেবরা বলেন, আল্লাহর কোরআন তো, আল্লাহর কোরআন কি বলছে? হে উম্মাতে মুহাম্মাদি, কারা ভাই, কারা কারা উম্মাতে মুহাম্মাদি সাক্ষী দাও, কারা কারা উম্মাতে মুহাম্মাদি, আমার নবীর উম্মত কারা কারা? এ হাত সত্য না মিথ্যা? এ মুনাফিকের হাত না মুমিনের হাত? এ জালিমের হাত না আল্লাহর পক্ষে যারা তাদের হাত? হাত না বান, তাহলে আমার আল্লাহ আপনাদের ঘরে কি ঘোষণা দিয়েছে মানবেন না? আমার আল্লাহ বলছে হে উম্মাতে মুহাম্মাদি, আমি তোমাদের ঘরে সর্বশ্রেষ্ঠ উম্মাদ করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা মানুষকে ভালো রাস্তা দেখাবে, ভালো কাজ করবে এবং খারাপ রাস্তা থেকে মানুষকে দূরে রাখবে এবং নিজেরাও খারাপ কাজ থেকে দূরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় দেখলে, জুলুম দেখলে, খারাপ দেখলে, পাপ দেখলে, বদমাইশি দেখলে, লুটপাট দেখলে, উম্মাতে মুহাম্মাদির দায়িত্ব এর প্রতিরোধ করে নায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দায়িত্ব না? দায়িত্ব নাই বাবা, আপনি মুরুব্বী মানুষ না বাপ, আপনি বসেন, এই করতে করতে আমার সময় চলে যাবে, নেবে চলে যাবে। হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনি জালিম নেতার বিরুদ্ধে লড়াই করে আল্লাহ পাকের দয়াতে মানুষকে মুক্তি দিতে লাগলেন। জালিমরা মূসা নবীর বিরোধী শুরু করলো, এত বিরোধী করলো, মূসা নবী আল্লাহ পাকের হুকুমে হিজরত করতে লাগলেন সাথীদের ঘরে নিয়ে। এমন একটা জায়গা পৌঁছালো যে জায়গায় সামনে নদী আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী উলঙ্গ তরোয়াল নিয়ে তেরে আসছে। মূসা নবীর সাথী সঙ্গীরা আম মানুষ, তিনারা মূসা নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর আজ আমাদের বিপদ, সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। মূসা নবী বলেছিলেন কখনো নয়, আল্লাহর হয়ে যারা সংগ্রাম করে অবশ্যই আল্লাহর মাদত তাদের উপর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরাও শয়তানের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াই করছি। আমারও কিছু সরল প্রাণ ছেলেরা বলছে, ভাইজান ওদের হাতে প্রশাসন আছে, ওদের হাতে বন্দুক আছে, বোম আছে, আমাদের কি হবে? এ মূসা নবীর প্রেমিকরা শুনে রেখে দাও, কখনো চিন্তা করো না, ওদের হাতে যাই থাকুক, তোমরা নায়ের দিকে, তোমাদের দিকে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রশাসনের কথাটা যখন বললাম যে ওদের আছে, কথাটা ঠিকই, ওরা বলেছে তাই বললাম, কিন্তু আমি মানি না প্রশাসন দেশদ্রোহীদের সাথে থাকে, আমি মানি না প্রশাসন দুর্নীতিবাজদের থাকে সাথে, আমি মানি না প্রশাসন কারো দলদাস হয়ে গোলামি করবে, আমি মানি না
প্রশাসন কারো গিলা কিনা গোলাম হয়ে থাকবে, তারা প্রশাসনকে অপমান করতে পারে। আমি মনে করি প্রশাসন হলো আমার দেশের একটা অংশ, অতএব প্রশাসনের অপমান মানে দেশকে অপমান করা। ইনশাআল্লাহ আশা রাখা যায় আমার ভারতবর্ষের প্রশাসন ন্যায়পরায়ণ সত্যের পক্ষে কাজ করছে, আগামী দিনও করবে। হ্যাঁ, কিছু ভাই তারা চাপে পড়ে হয়তো অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, সেটা মজবুরি। সময় আসলে দেখবেন তাদের হাতেই তারাই লাঞ্ছিত হচ্ছে যারা তাদেরকে পেশাদ দিয়ে অপমানিত করেছিল। কথা বুঝে আসছে? তাহলে মুসা নবীর পরে আর একটা নবীর ইতিহাস বলছি, আপনারা শুনছেন তো ভাই? তাহলে এত কথা কারা বলছে? গেলে ঘর ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, বোম মেরে দেবো। উজন যারা এসেছে এদের জানের রিক্স আছে, এটা আমি জানি। উজন যারা এসেছে এরা বিপদে আছে, আমি জানি। এদেরকে ফটো তোলা হবে, কে কে যাচ্ছে দেখ, সময় সময় বাড়ি বাড়ি যাবে, কেন গেছলি বল, ঠ্যাং ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, ঘর ভেঙে দেবো, অমুক দেবো না, তমুক দেবো না, নানা রকম চাপ আসবে। তারপরও এদেরকে রুখতে পারেনে, কি করে রুখবে? এরা তো সাহাবাদের খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিন আবু জেহেল রুখেছিল নবীর থেকে দূরে সরার, আজ আবু জেহেলের চেলারা রুখছে নবীর খানদান থেকে দূরে থাকা, ঠিক না বেঠি? সেদিন সাহাবাদের ঘরে লড়াতে পারেনি, ইনশাআল্লাহ সাহাবাদের উত্তর শহীদের ঘরে নবীর খানদান থেকেও সরাতে পারবে না, ঠিক না বেঠি? তো ভাইয়েরা আমার, আপনারা যদি কথা বলেন আলোচনা করা যাবে না। আমি অনেক কিছু, ওলামারা জানে আমার নবী যখন সাহাবাদের নিয়ে অজ করতো আর আবু জেহেল উতবা দেখছে আমরা গেলে তো ধরা পড়ে যাব, ডাইরেক্ট দাগি আসামি, তো তখন কি করতো? অবুজ লোকেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের ঘরে চকলেট দিয়ে আর দিয়ে পাঠিয়ে দিচ্ছে, হই 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 করবি, যাতে করে লোক না অজ শুনতে পারে নবীর। তা আজকে আবু জেহেলের চেলারা কাউকে ভেতর ঢুকিয়ে দেয় না তো, তোরা হই 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 করবি যাতে নবীর খানদানের ছেলেদের অজ না শুনতে পায়। এই একটানা কথা হয়, সাইলেন্ট হয়ে যাও, তোমার পীরের বাচ্চা হুকুম করছি, তোমার নবীর খানদান হুকুম করছি, ওই চট বিচ্ছে দিচ্ছে, চুপচাপ বসে যাও, মুখে কেউ কথা বলবে না। জায়গা কোথায়? মানুষ জায়গা পাচ্ছে না তো, এত পানি কাদা, তারপরও এত লোক মাঠ ছেড়ে দিয়ে বাগানে, তাও জায়গা হচ্ছে না। ভাই এটা আল্লাহর দান না? আল্লাহর দান নয়। আল্লাহ যখন কারো উপরে দয়া করে, আপনাদের উচিত কি তার বিরোধী করে না তার পাশে দাঁড়ানো? তাকেও রেপ করে মন্দিরের মধ্যে বেউজ্জুদি করা হলো। আমার বাংলায় গত সপ্তাহে রায়গঞ্জে বর্তমান রাজনীতি দলের কয়েকজন সদস্য পত্রিকাতে প্রকাশিত কথা, তারা আদিবাসী সম্প্রদায়ের দুটো মেয়েকে রেপ করলো। রেপ করার পরে আবার ওপর নেতৃত্বরা বলছে ওদের চরিত্র খারাপ ছিল। তাহলে আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী যে মিশন নিয়ে এসেছিল নারীদের ঘরে বাঁচানোর জন্যে, আজও সেই নারীরা বেউজ্জুতি হচ্ছে না হয়নি। দয়ার নবীর উম্মতেরা, তোমাদের কি দায়িত্ব নয় নারীদের মায়ের জাত তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করা, তাদের জন্য এমন একটা সমাজ ব্যবস্থা করা যেখানে নারীদের উপরে জুলুম হওয়া বন্ধ হবে, নারীরা বেউজ্জুতি হওয়া বন্ধ হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ 1500 বছর আগে যখন এসেছিলেন, নারীদের উপরে যারা জুলুম করেছিল ওই জালিমরা রাজ শক্তি দিয়েই করেছিল। আজও যারা নারীদের উপর জুলুম করছে ওদেরকে ফলো করুন, ওদের পিছনে কোনো না কোনো রাজনীতি জড়িয়ে আছে, তাই পাটা পায় অত্যাচার করার। কোন সাধারণ লোক কিন্তু নারীদের উপরে অত্যাচার করে না, ঠিক না বেঠি? এটা ইতিহাস। এই দুর্নীতি মুক্ত সমাজকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল যখন সংগ্রাম করেছে, সেই নবীর মিম্বার শরীফে বসে সেই নবীর খানদানের দায়িত্ব আছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা, ঠিক না বেঠি? এবারে সংগ্রাম করতে গেলে ঝড়ঝাপটা তো আসবে বাপ, ওতে ভয় খাচ্ছেন নাকি? আমি তো কখনো ভয় করি না। তবে মনে রেখে দেবেন আল্লাহ নবী
মানুষ মানুষকে হত্যা করিয়ে দিও না, মানুষ মানুষের উপরে জুলুম করো না, এ দুনিয়া মানুষেরা নারীদেরকে অধিকার দাও, হক দাও, মর্যাদা দাও, মাকে সম্মান করো, আদর করো, পিয়ার করো। আল্লাহ নবী যখন প্রচারটা করতে লাগলো, তৎকালীন সময় নেতা ছিল আবুজি, তৎকালীন ছিল নেতা ছিল উদ্বা সাইবা, তারা দেখলো মুহাম্মদ যেটা বলছে সত্য বলছে, কিন্তু মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমার দুর্নীতির এই যে নেতৃত্ব এটা চলে যাবে। আজও আমি যেটা বলছি সত্য বলছি, তারাও জানে যে ঠিকই বলছে, তথাপিও তারা বিরোধী করছে কেন? যদি বিরোধী না করা হয় তাহলে আমাদের আমফানের লুটা খাওয়া টাকা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? যে আব্বাসের দিকে যেটা বলছে ঠিকই, যে গরিবদের টাকা মেরে খাওয়া হারাম, তো ঠিকই বলছে, গরিবকে খেও না, গরিবের লুটো না, গরিবের মেরো না, জানে, তারপরও বিরোধী করছে কেন? যদি ওকে না দমন করা যায় তাহলে আগামী দিন এরকম কোন ঝড় ঝাপটা এলে, বন্যা হলে যে হারামের টাকা গুলো লুটে খায় ওটা তো আর আসবে না, আর আসলেও খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই বিরোধী করছে। অসুবিধা হচ্ছে, ভুল বলছি ঠিক? যখন বলছি ঠিকের পক্ষে থাকার দায়িত্ব ইমানদারদের। বাপেরা না জোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই দাওয়াতটা দিলেন, সাহাবা হুজুররা আমার নবী পাখে দরবারে যারা আসলেন, এ না জোয়ানেরা, আল্লাহ নবী বোঝাতে লাগলেন, বাবারা নারীদেরকে জেন্দু বুঝবিস না বাবা, নারীদেরকে হত্যা করিস না রে বাবা, মাদেরকে মহব্বত কর রে বাবা, বাবারা তোরা বড়দেরকে সম্মান কর রে বাবা, বাবারা তোরা গরিবকে লুটিস না রে বাবা, বাবারা তোরা হারাম খাস না রে বাবা, তোরা মানুষকে মিথ্যা ভাবে ফাঁসাস না রে বাবা, বাবারা তোরা মিথ্যা কথা বলিস না রে বাবা। এ যুবকেরা তরুণেরা বাবারা, নাম মুসলমান হলে হয় না গো, করম ওটা ইসলামের হওয়া দরকার। আজ মুসলিম সমাজে 10,000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছে না দেয়নি, তাহলে তারা আমার নবীর উম্মত দাবি করে কিভাবে? হ্যাঁ, এই যুবকেরা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহ পাক কথা যদি না দিত বুবা হয়ে যেতে, মিথ্যা সাক্ষী তো দূরের কথা, নিজের মাকে ডাকতে পারতে না, বাপকে ডাকতে পারতে না, জবান যদি আল্লাহ না দিত। এ যুবকেরা তরুণেরা বারা বাপেরা, তাহলে এমন করে দেখা যায় তুমি তোমার সন্তান স্ত্রী ছেলে বলে কাউকে ডাকতে পারতে না, আল্লাহ পাক জবান যখন দিয়েছে এই জবানে তো তোমাকে আমার আল্লাহ পাককে খুশি করার জন্য কথা বলতে হবে, যে কথা বললে আল্লাহ নারাজ হবে ওই কথা তো বলা চলবে না। এ যুবকেরা তরুণেরা বারা বাপেরা, সামান্য দুনিয়ার জন্য, সামান্য হারাম ইনকামের জন্য মিথ্যা কথা বলতে লেগেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোকে জবান দিলাম, ওই জবান আমি দিয়েছি মিথ্যা কেন কথা বললি, এই সময় কি জবাব দেবে? আজ আল্লাহ আমাকে জবানে কথা দিয়েছে তাই তো আমি বলতে লেগেছি, আপনারা শুনতে লেগেছে, আর যদি আমি জবানে কথা না বলতাম আপনারা আমাকে দাওয়াত দিতেন না, এখানে আসতেন না, আমার কথা কেউ শুনতে পেতেন না, আমি বলতে পারতাম না, আমি যদি হক কথা না বলি, আমি যদি সত্য কথা না বলি, আমি যদি ইসলামের কথা না বলি, আমি যদি দেশের কপেমের কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ধরবে, এ বান্দারে আমি জবানে কথা দিয়েছিলাম কেন তুই জবান দিয়ে তুই হক কথা বললি না? আর যারা হক কথা বলে না, সত্য কথা বলে না, আল্লাহর পক্ষে কথা বলে না, মিথ্যা কথা থেকে দূরে থাকে না, ওই জবানকে আল্লাহ জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। এখন দুনিয়ার জেলের ভয় যদি তুমি খাও, হক কথা বলা থেকে যদি বিরোধী থাকো, তাহলে জাহান্নামের কাঁচি দিয়ে তোমাকে ওই জীবকে কাটা হবে। তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও না দুনিয়ার মিথ্যা মামলায় জেল খাটার ভয়ে বাঁচতে চাও, এটা তুমি ফাইসাল্লাহ করে নাও, তুমি করো।
আমার দায়িত্ব শুধু বুঝিয়ে দিবার আমি বুঝিয়ে দি যাচ্ছি কাউকে জোর করব না ইসলাম জোর করতে বলে না আমার পক্ষে না এলে তোমাকে গ্যাজার মামলাতে জেলে ভরে দেব এটা আমি বলতে আসিনি কেন মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানো আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিচ্ছে এই জালিমদের আল্লাহ ধ্বংস করবে না করবে না অবশ্যই এদের ধ্বংস হবে পতন হবে ধৈর্যের অপেক্ষা করো মনে রেখে দিও মিথ্যা কথা বলা ইসলামে কোনার মা আজ প্রকাশ্য কেউ আমাদেরকে মারতে চাইছে আর এই প্রকাশ্য যারা মারে ওদেরকে দেখি আর এক দল শুকনো দরদি তারা বলছে ওরা চলে এলে তোমাদেরকে মেরে দেবে যারা বলছে ওরা চলে তোমাদেরকে মেরে দেবে তারা অথচ এই মুসলিম সমাজের মধ্যে 100 মধ্যে 80% মুসলিম যুব সমাজকে গ্যাজার মামলা দিয়ে 7 বছর 8 বছর ধরে জেলখানায় না খাইয়ে নাই খাইয়ে আস্তে আস্তে দদকে দদকে মারছে এটাও মারা ওটাও মারা ওরা প্রকাশ্য দুশ্মন চিনছি এ বন্ধু সুরাতে দুশ্মন এটা আরো বেশি ক্ষতিকারক ঠিক না বেঠে কথা বুঝে আসছে না নাই আতে কেউ আমাদের আপন নয় আর আমাদের সমাজে জিকটা মুখ সেজে রয়েছে ওগুলো ঠিক চাইনা মোবাইল টাইপের এটা ইন্ডিয়ান কোম্পানি স্যামসাং দেখছেন না কিন্তু এর ভেতরের পার্টস গুলো কি অথবা যেসব মুসলিম নেতা সেজে বসে আছে এদের মধ্যে 100 মধ্যে 80টা এই মোবাইল টাইপের বাইরেটা মুসলমান ভেতরের পার্টস গুলো সব জালিমদের এই কথা বুঝছেন না বোঝেন না শুধুমাত্র আমাদেরকে বোকা বানাবে বলে এগুলোকে সামনে রেখে দিয়েছে কই আব্বাস সিদ্দিকী যখন কাজ দেয় গিয়েছিল ভাঙরে জানেন তো আব্বাস সিদ্দিকী ভাঙর ছাড়া আজ কোথায় এলাম ভাঙর বিধানসভায় তাই তো নাকি ভাঙর ছাড়া অন্য জায়গায় আমি যাই না কই কোন জায়গায় তো কেউ জানলাই বাজদি মারে নে হ্যাঁ ভাঙরে যখন আমি গেলাম কি হয়েছিল জানেন না আপনারা একটু বলবো ব্যাপারটা কারণ অনেকে মিথ্যা প্রচার করছে যেমন এখানে একটা ছেলে আছে তার নাম আমি বলবো না আল্লাহ তাকে হেদায়েত করেছে বলুন আল্লাহুম্মা আমিন আহা এটা ইতিহাস হযরত ওমর ফারুক বেরিয়ে যে তরোয়াল নিয়ে রাসূলুল্লাহকে মারবে বলে জানেন না ইতিহাস নবীর দরবারে গিয়ে ভুলকে বুঝতে পেরে মোস্তফা জানে রহমতের গোলাম হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে একটা ছেলে দেখছি তাকে বসে আছে তাকেও যে বলেছিল যে পার্টি অফিস ভাঙা হচ্ছে সে বেচারি জানে না হুড়মুড় করে চলে এসেছে সেও জানলাতে লাঠির আঘাত করেছিল ভাইকে কিন্তু সে পরে নিজের ভুলটা বুঝতে পেরেছে আজ সে তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে মুখে দাড়ি রেখেছে বলুন আলহামদুলিল্লাহ কেন এতদিন সে ছিল শয়তানের দিকে এখন সে আল্লাহওয়ালাদের দিকে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানের দিকে থাকলে নামাজ পাওয়া যায় না শয়তানের দিকে থাকলে মদ পাওয়া যায় শয়তানের দিকে থাকলে নামাজ পাওয়া যায় না শয়তানের দিকে থাকলে মানুষের জমি ভেড়িকে জোর করে দখল করা যায় শয়তানের দিকে থাকলে গুন্ডাগিরি করা হয় আর আলেমে হাক্কানি আওলাদে রাসূলের দিকে থাকলে নামাজও পাওয়া যায় রোজাও পাওয়া যায় হজও পাওয়া যায় মক্কা দেখা হয় মদিনা দেখা হয় ধনীও হয় পরকালে জান্নাতিও হয় জোরে বলুন সুবহানাল্লাহ কাজ দিয়াত আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমার একটা সংগঠনের ছেলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত বলে একটা সংগঠন আমি চালাই জানেন তো অ্যাকচুয়ালি সংগঠনের মালিক কিন্তু আমি নয় এই সংগঠন আহলে সুন্নাত আল জামাত দলটা হলো আমার রাসূলুল্লাহর দল বলুন সুবহানাল্লাহ তাহলে আজ যদি এই দলের কেউ বিরোধী করে তারা খোদ রাসূলুল্লাহর দলের বিরোধী করছে কিন্তু এই দলটাকে বর্তমান আমি পরিচালনা করছি কিছু মানুষদের ঘরে নিয়ে এই দলের গোলামি আমার দাদা হুজুর করেছে এই দলের গোলামি আমার পাঁচ হুজুর করেছে এই দলের গোলামি আমার বাপ করেছে এই দলের গোলামি খাজা গরিবে নওয়াজ করেছে এই দলের গোলামি আলী হযরত আবু বকর ওমর উসমান গালি করেছে এই দলের গোলামি আমাকে করতে হবে না হবে না অতএব আহলে সুন্নাত আল জামাত দলের আমি একটা গোলাম দায়িত্ব নিয়ে কিছু কাজ করছি আর আমার সংগঠনের কাজ কি ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম অর্থাৎ এই সংগঠন অরাজনৈতিক সেবামূলক সংগঠন এই সংগঠন এরা কারো ধর্মের উপরে আঘাত দেবে না কিন্তু আমার
ধর্মের উপরে কোন সন্ত্রাস আঘাত দিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলবদ্ধ হয়ে সেটার প্রতিরোধ করব। মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য ইসলামের কোরআনের উপরে কেউ মিথ্যা মামলা দেবে, মিথ্যা আঘাত দেবে, এই প্রতিরোধ করার জন্য দলবদ্ধ হওয়া দরকার আছে না নয়? তার জন্য এই সংগঠন, এই সংগঠনকে যারা মিটাতে চায় অবশ্যই তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তারা দেশদ্রোহী, গাদ্দার সন্তান, ঠিক না বেঠে? তো ভাইরা আমার, দ্বিতীয় নম্বর এই সংগঠনের লক্ষ্য হলো মানব প্রেম। মানব প্রেম কি? অর্থাৎ আমরা এই সংগঠন থেকে প্রত্যেকটা সংগঠনের সদস্যর কাছে 3 টাকা 30 পয়সা করে দান লিখছি। ওই টাকা থেকে স্কুল কলেজ করার লক্ষ্যে, হসপিটাল করার লক্ষ্যে ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গাও কিনেছি। যতদিন না করতে পারছি ততদিন অলরেডি ওই টাকা থেকে যেসব গরিবের ছেলে মেয়েরা মাধ্যমিকে 90% নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 90% প্লাস নম্বর পেয়েছে, বা ডক্টরেট পড়ছে, ল নিয়ে পড়ছে, অর্থ নেই, আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছে তাদেরকে আমরা স্বার্থ মতো পয়সা দিচ্ছি, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ওপেন বলে যাচ্ছি, আপনার ছেলে আপনার মেয়ে যদি মাধ্যমিকে নম্বর 90% পেয়ে থাকে, কোন সরকারের পড়ানো দায়িত্ব লেবে কি না লেবে জানি না, তবে গরিবানা আপনার এই বাচ্চা, আপনার এই ভাই রয়েছে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, অর্থাৎ আমার ভাই বোনকে আমি পড়াবো, মেয়ে ছেলে হলে লেডি ডাক্তার বানাবো, আমাদের ডেলিভারির সময় পুরুষ ডাক্তারের দরকার হবে না, আমাদের বোন আমাদের মা বেটিদের অপারেশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কাজটা ভালো না খারাপ? আজকে এই মানবতা প্রেমিক কাজকে যারা রুখতে চায়, ওরা কি মানুষ? ওরা মানুষ রূপী সন্ত্রাস, মানুষ রূপী পশু ছাড়ার কিছু নয়। অতএ পশুদের সঙ্গে থাকলে কিন্তু বিপদ আছে। 3 নম্বর হলো দেশপ্রেম। আমরা মনে করি দেশকে ভালোবাসা এটা আমার রসুলের সন্ন্যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আমাকে দেশপ্রেম শিখাচ্ছিস বাবা? আমি দুনিয়ার কোনো চোর নেতাদের থেকে দেশপ্রেম শিখিনি, দুনিয়ার কোনো রেপিস্ট নেতাদের থেকে দেশপ্রেম শিখিনি, দুনিয়ার কোনো ঘুষখোরের থেকে দেশপ্রেম শিখিনি, আমি দেশপ্রেম শিখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, আমি বলছি তা নয়, গৌতম বৌদ্ধ বলেছে শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ, রবীন্দ্রনাথ টেগর বলেছে শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু স্বামী বিবেকানন্দ বলেছে মোহাম্মদ শ্রেষ্ঠ নেতা, সেই মোহাম্মদ রসুল, তিনি মক্কা, তার দেশ ছিল সৌদি আরব নয়, মক্কা তখন ছোট ছোট দেশ, মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছে আল্লাহ রসুল বারবার মক্কার দিকে তাকায় আর কাঁদে, বলে মক্কা আমি তোমায় ভালোবাসি, তাহলে রসুলের যদি আমি উম্মত হই, এই ইন্ডিয়া আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশপ্রেম আমাদেরকে শিখাবেন না? অতএব এই সংগঠনের লক্ষ্য দেশপ্রেম হিসাবে দেশবাসী, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো ধর্মের হোক, তারা আমার দেশবাসী, তারা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায়। অলরেডি ডোমজুর থানার সামনে দাঁড়িয়ে পার্থ চক্রবর্তী বলে একজন ভাই, সে বন্ধন ব্যাংকে লোনের কারবার করে, সেটা তার জীবিকা, ভুল কি ঠিক? সৃষ্টিকর্তা জবাব লেবে, আমি যখন কাউকে সৃষ্টি করি না আমার জবাব লেবার অধিকার নেই, ঠিক না বেটি? অতএব সেই পার্থ চক্রবর্তীকে এক সন্ত্রাস নির্মমভাবে হত্যা করে, কিন্তু পার্থ চক্রবর্তীর কেসটা, ভাই সেলসম্যান যে করে বন্ধন ব্যাংকের, ভাই সে ধনী লোক, সে গরিব তো নাকি, তার কেসটাকে চাপার চেষ্টা করলো, চাপে পড়ে নেতাদের চাপে পড়ে, আমি কিন্তু ডোমজুর থানার সামনে দাঁড়িয়ে আন্দোলন করে সেই পার্থ চক্রবর্তীকে অধিকার পাইয়েছি যতটা পেরেছি। হেমন্ত বাঁকুড়ায় রাজস্থানে তাকে সন্ত্রাসরা হত্যা করেছিল, সেই হেমন্তর পরিবারের হাতে 10,000 টাকা নগদ এবং তিনার বাচ্চাকে সম্পূর্ণ পড়ানোর ফ্রি দায়িত্ব লোক অঙ্গীকারবদ্ধ হয়েছি, যখন বাচ্চা বড় হবে। তারপরে আপনাদের পরিবারের হাতে টাকা দিয়েছি, এই করোনাতে লকডাউনে কয়েক লক্ষ লোকের মুখে আহলে সুন্নাত আল জামাত খাবার তুলে দিয়েছে, খাবার দিতে যাওয়াতে এই টিএমসি পার্টির দুষ্কৃতি কিছু আমার ছেলেকে মেরেছে, এদের জবাব দেওয়া দরকার আছে না? হুজুর আপনি জলসা করতেছে টিএমসির নাম নিলেন কেন? আমি ওয়াচ করতে এসেছি, অর্থাৎ ভালো কথার উপদৃষ্টি দিতেছি, অচে টিএমসি পার্টির কিছু লোক যে কত খারাপ যে খাবার দিতে গেল আমার ছেলেকে মারে, এটা জানা দরকার আছে না? নাই না? আমার কমের মানুষেরা
জালিম কে ভোট দিয়ে জালিমের পাশে থাকবে আর জালিম শক্তি পেয়েছে আপনাদের ভোটে ঠিক না বেটি ধরুন আপনারা সবাই আমাকে ভোট দিন বুঝাবার জন্য বলছি আপনাদের ভোটে আমি চুচুড়ার মসজিদটা ভেঙে দিলাম চুচুড়ার মাদ্রাসাটাকে ভেঙে দিলাম 202 বছরের মসজিদ মাদ্রাসা জানেন তো এয়ারপোর্টের মসজিদটাকে ভেঙে দিলাম আপনারা আমাকে ভোট দিয়েছেন আমি ভাঙলাম আমি জাহান্নামে যাব আর আমাকে যে শক্তিশালী করলেন আপনারা জান্নাতে যাবেন সরকার তালা মেরেছিল মাদ্রাসা তালা মেরেছিল তোমাদের এই ভাই আল্লাহর দাস নবীর গোলাম কয়েক হাজার নবীর প্রেমিক দেখারে নিয়ে দেশ প্রেমিক দেখারে নিয়ে সংবিধানের প্রেমিক দেখারে নিয়ে ওই সংবিধান বিরোধীকারীদের বিরুদ্ধে লড়াই করে সেই মসজিদে তালা খুলে নামাজ আদায় করেছি আজও সেই মসজিদে নামাজ হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের দিন বড় শুকরিয়া করে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ আব্বাস কি করেছিস বল সেদিন তো বলতে পারবো আল্লাহ নামাজ পড়েছি হয়েছে কি জানি না রোজা রেখেছি হয়েছে কি জানি না যাকাত দিয়েছি হয়েছে কি জানি না দান খায়রাত করেছি হয়েছে কি জানি না কিন্তু তোমার মসজিদে জালিম তালা মেরেছিল জানকে বাজি লাগিয়ে তোমার মসজিদকে খুলেছিল আজকে জান্নাতের দরজা খুলে দাও এই মহান কাজ আহলে সুন্নাত আল জামাত করছে এই সংগঠনকে যদি কেউ রুখতে চায় তাদেরকে জবাব দেওয়া দরকার আছে না নাই আজকে যে যে শক্তিতে মসজিদ মিটাতে চায় দুটো রাস্তা আছে হয় ওই শক্তি থেকে পরাজিত করতে হবে আর নয় ওই শক্তির মোকাবেলা করার জন্য ওই শক্তিটা অর্জন করতে হবে ঠিক না বেটিক বারবার পরাজিত করে যাকেই আনি সেই দেখি কোপ মারে বারবার পরাজিত করে যাকেই আনি সেই দেখি কোপ মারে তাই আমি পরাজিত করার লক্ষ্যে প্রথম নয় আগে ওই শক্তিটা দখল করার লক্ষ্যে দরকার আছে না নাই উদাহরণ দিয়ে বলছি মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায় না আম মানুষ কাটলে মানায় আজকে রাজ শক্তি যদি আমার মসজিদ মিটাতে চায় রাজ শক্তি যদি আমার ইসলামে আঘাত দেয় রাজ শক্তি যদি আমার ইসলামকে মিটাতে চায় তাহলে ওই রাজ শক্তির মোকাবেলা করার জন্য আর একটা রাজ শক্তি দখল করে লড়াই করা দরকার তো নাকি কথা বলুন আজকে সবাই সব কিছু করছে অসুবিধে নেই করুণা তার বেলায় নেই এখন তো করুণা মিটে গেছে স্বাভাবিক জীবন তো হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া যে তিনি মানুষ্য জাতিকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে যখন করোনা চলছিল তখন আমি এই জন্য ভিড় না করে এই ছেলেটাকে দেখতে এলাম যে ছেলেটা আমার সংগঠন করার জন্যে ওই সন্ত্রাসের দলের লোকেরা মেরেছিল কথা বুঝে আসছে না ওই সন্ত্রাস মেরেছিল ওই সন্ত্রাস তার টিমকে দিয়ে অত্যাচার করেছিল তাই আমি আমার ছেলেটাকে দেখতে এসেছি এই দেখতে আসার অধিকার আছে না নয় আল্লাহ নবী রাস্তা দিয়ে যায় একটা বুড়ি কাঁটা বিচাই শোনেন আইবি ডিআইবি প্রশাসন বন্ধুরা শোনেন আপনারা আমার দেশের একটা অংশ আমি দেশকে ভালোবাসি সেহেতু আপনাদেরও ভালোবাসি আমি সর্বপ্রথম এই বাংলার বুকে প্রশাসনদের জন্য আন্দোলন করেছিলাম বুলেট প্রুফ জ্যাকেট দরকার আমি যদি ক্ষমতায় এসি অবশ্যই প্রশাসনদের বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করে দেব কথা বুঝে আসছে না নাই আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম আর বাকি নেতারা প্রশাসন দিয়ে করে শুধু ব্যবহার করে ব্যবহার করে ওনাদের গুরুত্ব দেয় না কথা বুঝে আসছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশাসন ভাইয়েরা তোলা তোলে কত লোক মা তুলে গাল দেয় না কত লোক বাপ তুলে গাল দেয় না অনেকে লরি চাপাতে দেয় না এটা অন্যায় এটা অন্যায় কেন প্রশাসন বন্ধুরা নিরুপায় তারা নির্দোষ তাদেরকে ওপর থেকে চাপা হয় সামনে ইলেকশন 50 লাখ তোমার থানা থেকে না এলে তোমাকে সেই মাওবাদী এলাকায় পাঠাবো তার মা বউ বাচ্চা আছে তো নাকি তার জানটা প্রিয় না প্রিয় নয় তাই সে বেচারি বাধ্য হয়ে রাস্তায় নামে হাত পাতে কথা বুঝে আসছে কিন্তু আমরা গাল দিই প্রশাসনকে আরে প্রশাসনকে গাল দিলাম নেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করাচ্ছে যে তাকে ধরো কেন প্রশাসন এই খারাপ রাস্তায় নামবে নিশ্চয়ই তাদের চাপে পড়ছে বলে তাই তো নামছে কথা খারাপ লাগছে দেখো ভাই আমার কথা পছন্দ হলো কিছু না হলেও কিছু করার নেই
কেন জবান আল্লাহ দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো। হক কে হক বলতে হবে, নাই কে নাই বলতে হবে। তখন ওই ছেলেটাকে যখন দেখতে গিয়েছিলাম তখন দেখলাম পাঁচ ছয় জনকে নিয়ে গিয়েছিলাম, কথা বুঝে আসছে? কয়েকজন মানুষ আমরা গিয়েছিলাম আর আশপাশ থেকে দুই একটা মোটরসাইকেল গিয়েছিল, কথা বুঝে আসছে? তারপরে যখন খবর পেলো আশপাশে দাদা পীরের ভক্ত মুরিদ আছে, তারা ছুটে এসেছে, কিন্তু তাদের ঘরে আটকিয়ে দিয়ে তাদের মোটরসাইকেলগুলো ভাঙচুর করে গাড়ি ফাড়ি ভেঙে তছনছ করে দেয়, কথা বুঝে আসছে না? নাই তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে ওই জানালার ধারে বসেছিলাম, আমার ওর মুখ দেখলি হাসি পেয়েছে, জানালার ধারে বসেছিলাম, কয়েকজন মেরেছিল দেখেছেন তো? হ্যাঁ ভাই, তাদের মধ্যে থেকে কয়েকজন এসে ক্ষমা চেয়েছে, মাপ চাওয়া করা দরকার আছে না? নাই। এখনো যেগুলো আছে ওগুলো যদি ক্ষমা করে দেয়, মাপ করে দেওয়া দরকার আছে না? নাই। হ্যাঁ এই শোনো শোনো, আল্লাহ রসুলের বিরুদ্ধে তরোয়াল তুলেছে হযরত ওমর ফারুক, চলে যাব। শোনো, আমার এই ভাই, এ আমার কি হয়? ভাই হয়। এই সর্বপ্রথম লাঠিটা তুলেছিল, কথা বুঝে আসছে? ভুল মানুষের হয় না, কার হয়, ঠিক না বেরি? আজকে আমার সেই ভাই, আমি কিন্তু ইনার প্রচারটা করতে চাইছিলাম না, ইনি যখন ক্ষমা চাইতে গিয়েছিল আমি একটা কাউকে ফটো তুলতে দিইনি, কেন? সন্ত্রাসগুলো যদি এর উপরে জুলুম করে, এক কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু পরে খবর চড়ালো সব মিথ্যা কথা, এখানেও তাই এর নাম কিন্তু আমি বলতে চাইনি, এ দেখলাম নিজেই উঠে হাত দেখাচ্ছে, কারণ আমি বুঝলাম, আমি বুঝলাম এর মধ্যে জিগার আছে, কলিজা আছে। আমি যখন বুঝলাম, আমি বুঝলাম হযরত ওমর ফারুককে রসুল বলেছিলেন, ওমর তুমি এখন গোপনে গোপনে ইসলামের কাজ করো। হযরত ওমর ফারুক কি বলেছিলেন শুনেন, কি বলেছিলেন? যে হুজুর, আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন বুক ফুলিয়ে করতাম, আমি যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে এসেছি এখন আমি লুকিয়ে থাকবো কেন? ডাইরেক্ট কাবা শরীফে যাবো। তো যাক, সেই ওমর ফারুক হুজুরের সুন্নতের একটা সুন্নত এর মধ্যে রয়েছে দেখলাম, সেটা হলো এটাই যে আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন যদি বুক ফুলিয়ে করতে পারি, আজ তো ডাইয়ের দিকে এসেছি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে এসেছি, আমি লুকাবো কেন? আমি কিন্তু একে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও দেখি হাত তুলে দেখাচ্ছে, তাই স্টেজে তুলে নিলাম। তো যাক, আল্লাহ মানুষ মাত্র, ভুল হয়, আল্লাহকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন মাফ করে দেয়, বোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে, আরে যুগে যুগে লড়াই শয়তানের দিকে আর আল্লাহর দিকে যুগে যুগে লড়াই হয়েছে না হয়নি, আজও বাংলার লড়াইটা শয়তানের দিকে আল্লাহর দিকে, কথা বুঝে আসছে না? নয়। এবারে চিন্তা করে দেখুন, তোমাদের এই ফাসেক ফাজেল বেহুদা বেঈমানটা মুনাফিকটা ও শয়তানের দিকে না আমি শয়তানের দিকে, তোমরা ডিসাইড করো। যদি মনে হয় আমি শয়তানের দিকে তাহলে ওই বেহুদার দিকে চলে যাও, আর যদি মনে হয় না ও শয়তানের দিকে তাহলে ওই বেহুদাকে গণতান্ত্রিকভাবে সময় গেলে আল্লাহর পক্ষে থেকে বিচার হবেই হবে, আমাদের ঘরও গণতান্ত্রিকভাবে উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে না? নাই। চলো বল আছে না? এটা দায়িত্ব আমাদের, কিন্তু গণতান্ত্রিকভাবে দেশের আইনকে হাতে নিলে হবে না, কথা বুঝে আসছে? তো ভাইয়েরা আমার, আলোচনার দিকে আবার যাই, এ যুবকেরা তরুণেরা বিমারীকে দেখতে যাওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, এটা আল্লাহ নবীর সুন্নাত, শুনে রেখে দা নবী আমার রাস্তা দিয়ে যায়, এমন সময় একটা বুড়ি রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়ে
নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ ওই কাটা সরিয়ে সরিয়ে প্রতিদিন যেতে লাগতো ওই বুইটাই জন্য কাটা বিচাতো যাতে করে আল্লাহ নবীর কষ্ট হয় পায়ে ফোটে কিন্তু দয়া নবী আমার কাটাটা সরিয়ে সরিয়ে রোজি যেত এ যুবকেরা তরুণেরা এমন সময় দেখা যায় ওই বুড়িটা একদিন কাটা বিছাইনে আল্লাহ নবী খোঁজ পেলে বুড়িটা অসুস্থ আছে দয়া নবী আমার ওই বুড়িকে দেখতে গেল পুড়িয়ে দি রসুলের বিরোধী করা অমুসলিম হওয়ার পরও সে বিমারে পড়ে যে রসুল দেখতে যায় তাহলে আমার দাদা পীরের সিলসিলার একটা ছেলে আমার ভাই সে বিমারে পড়েছে গণতান্ত্রিক দেশে আমার দেখার অধিকার আছে না না আবার বলছে এবারে ভাঙরে এলে দাঁত ভেঙে দেব আমি ভাঙরে যাচ্ছি তো ইনশাল্লাহ খুব শিগগিরই আর একটা বড় জমায়েত হবে কথা বুঝে খুব শিগগিরই খবর পাবে যার যার দাঁত আছে তারা তারা যাবেন দাঁতগুলো ভাঙার জন্য মানে নিজের দাঁতগুলো নিজেরা ভেঙে দেবেন কাউকে খুশি করার জন্য তারা যাবেন যাদের দাঁত নেই তারা ঘরে থাকবেন কেন আপনার নেই যখন ভাঙবে কি ঠিক না বেদি আজকে দেশ যেন মনে হচ্ছে কারো বাবা খালী সম্পত্তি হ্যাঁ এ দেশ যে দাঁত ভাঙবে বলছে তার বাপ দাদার গোষ্ঠীর কি অবদান দেশে আছে জানা নেই তবে আমার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক এই দেশের জন্য লড়াই করেছে যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আবার কিছু লোক বলে দাদা হুজুরকে কেন টানছেন যিনি বর্তমান ক্ষমতায় আছে দাদা হুজুরের তাবিজ দেখেই ক্ষমতায় এসেছে তা পরের দাদুকে যদি সে দাদা হুজুর বলে ডাকতে পারে তা আমার খুন যার শরীর খুন আমার শরীরে আছে আমি আমার দাদা হুজুরকে দেখাতে পারি না কথা মাথায় ঢুকছে না আবার বলছেন হুজুরের ছেলে সব রাজনীতির কথা বলবে কেন মাথায় ঢুকছে নাকি ভাই ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের কথা এখানে বলা যাবে না যাবে না যদি কেউ মনে করে ইসলামকে 100% মানতে চায় আর রাজনীতি করব না সে কখনো 100% ইসলামকে মানতে পারলো না আর নবীরা 100% ইসলামকে মেনেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবীরা রাজনীতি করেছে না করেনি আমার দয়ার নবী খোদ নিজে 10 বছর মদিনায় বসে কিভাবে দেশ ও দেশবাসীকে পরিচালনা করতে হয় আইন কিভাবে করতে হয় বিদেশি শক্তি থেকে দেশকে কিভাবে হেফাজত করতে হয় টোটাল সিস্টেম আল্লাহ নবী 10 বছর পরিচালনা করে দুনিয়ার মানুষকে শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী চলে যাওয়ার পরে কে এবারে নেতা হবে পানি পড়ছো নাকি পানি পড়লে পালাবে হে পানি পড়লে চলে যাবে কেন চলে যেতে পারো ভাই কেন এখন তো তোমাকে পয়সা দিয়ে আমি আনিনি যে ভিজিলে টাকা পাবো এত ব্যাপার নেই ভাই তবে যদি টাকার জন্য ভিজতে পারো খানদানে রসুলের ভালোবাসায় ভিজতে পারবে না টাকার জন্য যদি ভিজতে পারো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর দিন ইসলামকে শোনার জন্য ভিজতে পারবে না দেখা যাক আল্লাহ যেন জোরে জোরে পানি দেয় জোরে জোরে যেন পানি দেয় দেখি কে কি করে তবে কয়েকদিন জলসা করছি রোজ ভিজে ভিজেই হচ্ছে মানে আমি ভিজিনি আমি ভিজিনি মানে জন আমার দাদা হুজুরের মুরিদরা আমার দেশবাসীরা ভিজছে কথা বুঝে আসছে কেন আমি ভিজিনি বলতে কি আমি কয়েকজন ভিজেছি এখন ভিজছিনি কেন এখন আমি ভিজলেই তো বুঝতে পারছেন না গরম হয়ে আছে শরীর ভিজে গেলেই গলাটা চেপে যাবে তাহলে কয়েকদিন আমাকে আবার রেস্টে চলে যেতে হবে আমি রেস্টে গেলে শয়তানদের খুশি হবে কথা বুঝে আসছে না না বাবেরা নজওয়ান তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ মদিনা নববী শরীফে বসে 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 নবী আমার দেশ কিভাবে চালাতে হবে দেশের প্রজাদের কিভাবে চালাতে হবে আইন ব্যবস্থা কিভাবে হবে নিরাপত্তায় মানুষ কিভাবে থাকবে এই সব শিক্ষা দিতে লেগেছে এ যুবকেরা মন দিয়ে শুনে লাও আমার বোনেরা বাবেরা শুনে লাও আমি আপনাদের
আপনাদেরই সন্তান, আপনাদেরই নবীর পরিবারের সদস্য, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই দেশবাসী বলে দিয়ে যায়। আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে বসে দশ বছর মধ্যে দেশকে চালাতে লাগলো, রাষ্ট্রনায়ক হয়ে দেশকে চালাতে লাগলো। আল্লাহ নবী দশ বছরেতে মদিনার জমিনেতে একটা নারী ধর্ষিতা হয়নি, একটা খুন হয়নি, একটা মার্ডার হয়নি, একটা দুষ্কৃতির কোনো কাজ হয়নি। কারণ আল্লাহ পাক আমার নবীকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্ববিষয়ের সব থেকে উত্তম নেতা বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী যদি মদিনার নববী শরীফে বসে বসে রাজনীতির প্রশিক্ষণ দিতে পারে, সেই নবীর গোলাম নবীর মেম্বারে বসে বসে রাজনীতি শিক্ষা দিতে পারি না? পারি না। যারা বিরোধী করে তারা এরা ইসলামের বিরোধী হচ্ছে না হয়নি, হয় জানা নেই, হয় জানা নেই আর না হয় ইসলামের বিরোধী করছে। জানা না থাকে জেনে লও, মানুষের ভুল হতে পারে, তওবা করে ফিরে আসো। বহুত লোক ফিরে আসছে তো, যারা বিগত দিন টিএমসি করেছিল, বাম করেছিল, কংগ্রেস করেছিল, আরে হু হু করে লোক আসছে। কাজ দিয়ার ঘটনার পরে আজকের দিন পর্যন্ত 1.5 লক্ষ নতুন করে সদস্য হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ফরম দিয়ে পাচ্ছি নি, তাহলে আল্লাহ যা করে। শুনছি নাকি আমাকে আবার মিথ্যা মামলায় ফাঁসাবে বলছে, আমিও চাই একবার ঘুরে আসি না কি? ওটাটা শূন্য দাঁড়িয়ে হবে জানেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফার থেকে আমি বড় না ছোট? ইমামে আজম আবু হানিফা হুজুর নাই কথা বলার জন্য জালিম রাজা তাকে জেলে পড়েছিল। তো একবার শুধু জানলাই ঠুকিছিস বাবা, ওতে ইনশাল্লাহ বাংলা। তার একবার যদি দুদিনের জন্য মেহমান হয়ে আসতে পারি ইনশাল্লাহ, কথা বুঝছেন না? বোঝেন না? এক তো সুন্নত পালন হবে হবে। এ আপনারা জেল যেতে অসুবিধা আছে? অন্যায় করে নয়, যদি ন্যায়ের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, সম্প্রীতির পক্ষে থাকেন, ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকেন, মানুষের পক্ষে থাকেন, অধিকারের পক্ষে থাকেন, শান্তির পক্ষে থাকেন, যদি আপনাকে কেউ মিথ্যা মামলায় জেল দেয়, আপনার জেল যেতে অসুবিধা আছে? আমার দেশের রত্নরা জেল খেটেছিল বলে আজকে স্বাধীন দেশ বলতে পারছি। হুঁশ হারিয়ে গেছে আমার দেশের? বড় বড় রত্ন যারা, আমার দেশের গৌরব যারা, তারা জেল খেটেছিল, ফাঁসির দড়িতে ঝুলেছিল। হাফেজ তিতুমির সাহেব, নাম শোনেন না? দেশকে স্বাধীন করেছে, তার বেলায় বেশ হাফেজ তিতুমির, হাফিজ তিতুমির, ওর বেলায় খুব স্লোগান দেয় নেতা সাহেবরা। আর হাফেজ যখন বলে আমি এমএলএ হব, তুই এমএলএ হবি কেন? তুই তো শুধু ফু দিবি আমাদের মাথায়। এই কথা বুঝছেন না? বোঝেন না? যারা বলে মলি সাহেব হুজুরটা রাজনীতি করবে কেন, তারাই আবার ভোটের সময় মলি সাহেব হুজুরদের বাড়ি বেশি বেশি ঘুরঘুর করে। হুজুর সাহেব, মলি সাহেব দোয়া করো আমি যেন জিতে যাই। কি রে রায়, তোর অসুবিধা হচ্ছে নাকি? রিজাইন দিয়ে দিবি? অসুবিধে অসুবিধে নেই, যাদের অসুবিধে আছে রিজাইন দিয়ে চুরি পরে ঘরে বসে থাকবে। আর যারা মনে করবে দেশকে বাঁচাতে হবে, এদেশের সংবিধানকে বাঁচাতে হবে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, তারা জান দিবার জন্য সামনে চলে আসো। জালিমরা কত মারতে পারে দেখবো। আর ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, দলিত, আদিবাসী, সাঁওতাল, কৃষক, দিনমজুরি, সেলসম্যান, লেবার, গাড়ি চালক, ড্রাইভার, এই অসহায়দের পক্ষে আল্লাহর জমিনে কত মানুষ আছে সেটাও দেখা যাবে। ঠিক না? ঠিক কথা বুঝে আসছে? অথে বাপ ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সানজালি হুজুর জালিমের বিরুদ্ধে লড়ে ভারতবাসীকে মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গরিবে নওয়াজের আমি তো খানদানের সন্তান, উনি হজরতে হাসান হোসাইন থেকে, হজরতে আলী থেকে, আমি হজরতে আবু বকর সিদ্দিক থেকে, উনারা সবাই তো কোরাইশ নবীর খানদান। আর বলবো না, ছেড়ে দেবো, অসুবিধা হচ্ছে না তো? পানি এলে পালাবে না তো? পানির পরে আবার যদি রোদ দেয় আল্লাহ, ও আমার আল্লাহ কত দিক দিয়ে পরীক্ষা করছে। আর আমার ভাইগুলো কোনো জায়গায় পিছপা হচ্ছে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরা নজওয়ান তরুণেরা,
আল্লাহ নবীর একটা হাদিস বলি শুনেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা আরবি গদা, এখানে যতগুলো মানুষ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরে কাছে দেশের প্রশাসন বন্ধু সবার উদ্দেশ্য করে বলছি, আমি একটা দেশের মানুষ, আমারও কথা আপনার জানা দরকার, আমারও কথা আপনার শোনা দরকার। কে কি বললো শুনলে হবে না, সত্য মিথ্যা যাচাই করাটাই হলো মানবতা। এ দুনিয়ার মানুষেরা আমার ইসলাম আগে শিখিয়ে দিল, নবী পাক আমাকে জানিয়ে দিল, এটা আরবি কথা যার বাংলা মানে হলো যে মানুষের উপরে দয়া করবে না সৃষ্টিকর্তা আল্লাহ, তার উপরে দয়া করবে না। আল্লাহ দয়া পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষ বলতে হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সবাই তো মানুষ, তাহলে সবাইকে ভালোবাসতে হবে। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি বসে আছে ধুলোবালি অবস্থায় রাস্তার ধারে, কেউ তার খোঁজ নাই না। তোমার আমার নেতা শাহে শাহে দোয়াল মাদানী তাজেদার দুলহায় আমিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কাছে গিয়ে বসে বললে, বুড়িকে মা বলে ডাক দিলে, উম্মুন আরবিতে বলে, এই মা বলে যখন ডাক দিল, ওই বুড়ি করুণ নজরে আমার রসুল্লাহ দিয়ে তাকালো, চোখটা ছলো ছলো, আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার রসুল্লার মুখ দেখি আর আকাশের চাঁদ দেখি। এ আমার দুনিয়ার মানুষেরা, যার কুদরতি কদমে আমি আয়েশার জান আছে, কুদরতি হাতে আয়েশার জান আছে, সেই প্রভু শপথ করে বলি, চাঁদের মধ্যে খুদ আছে, আমার মোহাম্মদ রসুলের মধ্যে কোনো খুদ না। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এইভাবে আমার দয়ার নবীকে যখন ওই মহিলাটা দেখতে লাগলো, এত সুন্দর আমার নবীকে দেখতে ছিল। আমার রসুল্লাহ উসওয়াতুন হাসানা, শুধু রূপে সুন্দর ছিল তা নয়, আখলাকে চরিত্রে কথাবার্তা ব্যবহারে সব দিক দিয়ে সর্বকালে সর্বোত্তম বানিয়েছিল। এ যুবকেরা তরুণেরা, তাই মহিলাটা বলতে লাগলেন, কে রে বাবা এত মহা দিয়ে ডাকলি, আর তোর বাড়ি কোথায় তোকে এত সুন্দর দেখতে। ওই মহিলাটাকে আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিলে, গোপন করে বলেছিলেন, মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারে। এটা কেন বললাম, ইতিহাস বলছে যে মহিলাটাকে রসুল বললেন মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারেন, ওই মহিলাটার গলায় তিনটে ঠাকুরের মূর্তি ছিল, তার মানে কোনো মুসলিম ঘরের মা নয়। দেখুন শাহিন শাহে তো আলাম, নেতাদের নেতা, একটা মূর্তি গলায় তিনটে ঠাকুরের, সেই মহিলাকে মা বলে ডাকছে। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর প্রকৃত যদি দাসত্ব করতে চাও, তাহলে আল্লাহর সৃষ্টি হিসাবে দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তাকে ভালোবাসা, এটাই হলো মানবতা। এটা মুসলমানদের দায়িত্ব আছে না নাই? তাই আমি শুধু মুসলমানদের হয়ে লড়ছি তা নয়, আমি যেমন অকাপ সম্পত্তির দাবি করেছি, তেমন জল জঙ্গলের জন্য আদিবাসী ভাই দলিত ভাই ওনাদের জন্য দাবি করেছি, তেমন দেবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের অধিকার দিতে হবে এ দাবিটাও করেছি। এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমাদের সবার শুরু একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, ঠিক না বেটি? পৃথিবীতে সর্বপ্রথম একটা পুরুষ এসেছিল আর একটা নারী এসেছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। সেই পুরুষটা আমার বাপ, সেই পুরুষটা হিন্দুদের বাপ, সেই পুরুষটা দলিতদের বাপ, সেই পুরুষটা আদিবাসীদের বাপ, সেই পুরুষটা খ্রিস্টানদের বাপ, সেই মাটা প্রথমে যিনি এসেছিলেন তিনি আমারও মা, সমস্ত মানুষ্য জাতির মা। তাহলে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী, আমরা কিন্তু সেই প্রথম বাপ সতম মা, এই সূত্রে আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান, আমরা ভাই বোন, ঠিক না বেটি? কিন্তু আজ সমাজের বুকে কিছু দুষ্টু লোক রাজনীতির ফয়দা লিবার জন্য কখনো মুসলমানকে কাটি, কখনো হিন্দুকে কাটি, কখনো আদিবাসী দলিত বিভিন্ন জায়গায় চক্রান্ত করে।
করে আমার ভারতকে উত্তপ্ত করতে চাইছে। এই জায়গায় আমি আমার কওমের মানুষকে বিশেষ করে বলবো, আমার ইসলাম বলেছে মানুষকে ভালোবাসতে। তোমরা যেখানে অসহায় পাবে সে যে ধর্মেরই হোক আল্লাহর সৃষ্টি হিসাবে তাকে ভালোবাসবে, রাজি আছো না নাই? এটাই সংগঠন থেকে শিক্ষা দেওয়া হয়, বলো সংগঠনের ছেলেরা বলো, এটাই শিক্ষা দেওয়া হয় তো নাকি? সংগঠনের ছেলেরা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই যে আল্লাহর সৃষ্টি মানুষ সর্বশ্রেষ্ঠ, এই মানুষকে ভালোবাসলে কিয়ামতের দিন যখন তুমি বিপদে পড়বে আল্লাহর রহমত তখন তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা কথা বলি শুনেন, আল্লাহ কিয়ামত যখন ঘোষণা করে দেবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এ যুবকেরা তরুণেরা বাবেরা ওই সময় দেখা যাবে জান্নাতীদের মধ্যে থেকে জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা দে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনি আমার হিসাবটা নেবেন না, আমি দুনিয়ায় পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আমার আল্লাহ বা বলতে লাগবে হিসাবটা দে, তুই আমার রহমতের উপরে ভরসা কর। ওই সময় হিসাবটা যখন দিতে লাগবে ওই সময় দেখা যাবে ওই বান্দা গোনা 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 পাপ পাপ পাপ, অন্যায় 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 করেছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই মধ্যে একটা মাত্র নেকির কাজ দেখবে, আমার আল্লাহ একটা ভালো কাজ দেখে রহমতের দরিয়া জোশ মেরে বলতে লাগবে, ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোর একটা কাজ ভালো লেগেছে, এর বিনিময়ে আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। একটা ভালো কাজ কটা শোনো, আজকে শরীফুল ভালদের শোনো, আব্দুল মালিক ভাই যা করেছেন করেছেন, এখানে আরো রয়েছে এই যে কাশীপুরের কি নান্নু না কি নাম ভাইয়ের নান্টু ভাই, যা করেছেন করেছেন, শোনেন ভালো করে, একটা ভালো কাজ করতেই হবে ইনশাল্লাহ। কি কি এমন ভালো কাজ একটা করেছিল যার বিনিময়ে আল্লাহ তাদেরকে নাজাত দিল সেই লোকটাকে? কি ভালো কাজ শুনবেন না, পানি হচ্ছে তো শুনবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এখনো দূরে আছেন অনুরোধ করছি ফিরে আসেন, ফিরে আসেন, আপনারাই আসেন, সামনে সারিতে দাঁড়ান, অসুবিধে নাই। কিন্তু দুটো জিনিস ছাড়তে হবে, তওবা করতে হবে, দুটো জিনিস ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, হারাম খাওয়া জুলুম করা ছাড়তে হবে, ঠিক না বেটি? যদি কেউ মনে করে যাব একেবারে ঠিক সময়, নেবুতে তো হয়ে যাওয়ার পর আর খাওয়া যায় না, কষলে 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 তেতো করে ফেললেন, ঠিক না বেটি? অতএব তেতো হওয়ার আগে চলে আসুন। আমি তো মাঝে মাঝে ভাবি যারা বিরোধী করছে আমার ছেলেদের উপর জুলুম করছে, ধরুন শেষ সময়ে দেখা গেল দিদি বললো আব্বা সিদ্দিকের সঙ্গে জোট করব, তাদের কি দশা হবে যারা জ্বালাচ্ছে? কি সমস্ত মুসলমান যদি সরে যায় তাহলে দিদি মানতে বাধ্য হবে না? হবে না, কারণ মুসলমান কেলেই তো দিদি টিকে আছে, ঠিক না বেটি? 70% তো সরেই গেছে আর 10% ভাবছে কি হবে বল দেখি, কথা বুঝছেন না? তো সময় এলো 10% আসতে পারি, কোন দেরি হবে না, তাহলে বুঝে আসছে? তাহলে দেখা গেল শেষ সময় হয়তো বললো যে ঠিক আছে তোমার দাবি মেনে নিলাম, তাহলে এই যে আমার ছেলেগুলোকে যারা জ্বালাচ্ছে এদের কি দশা হবে শুধু ভাবছি। এই সব লিস্ট করে রাখছো তো? এই আমি লিস্ট করতে বলেছি করুনি, সব লিস্ট করে রাখবে কি জন্যে? প্রতিশোধ লিবার জন্যে? না, ইসলাম প্রতিশোধ লিবার কথা বলেনি। কি জন্যে? দুটো কারণে। এক হলো, এক হলো আল্লাহর মারটা যখন ওদের উপরে হবে দেখবে কেমন হচ্ছে, এক কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহর মার হবে না? হবে না, আমার ইমান বলছে হবে, আমার ইমান বলছে হবে। তবে যে যত বড় শয়তান তার একটু দেরি করে হয়, এর তকদির ভালো, আমি বলছি এর তকদির ভালো না, এসএস পরিণতিটা বেইমান হয়ে মত্ত। আমার কথা না, আমার নবীর কথা, আমার নবীর কথা। যারা আলেমে হাক্কানিদের সাথে, হাফেজদের সাথে, ওলামায়ে দ্বীনের সাথে বা ওলি আউলিয়াদের সাথে যারা এহেলত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে আল্লাহ তিনটে শাস্তি দেয় দুনিয়ায়। শুনে রাখেন, তিনটে। এখানে আলেম ওলামা ভাই আপনারাও শোনেন, আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে, আজকে যেখানে সেখানে রুল কুদ্দুসকে মেরে দিল, আজও কোনো ফাইসাল্লা নেই, গত কয়েকদিন আগে আরেকজনকে মেরে দিল, কোনো বিচার নেই, এভাবে আলেম দেখো হত্যা করা হচ্ছে। এ আলেম হাফেজ ভাইরা 2000 টাকায় পাগল হয়ে যাও না।
দাও আল্লাহ যদি আমায় জিতায় কম করে হলো 10000 টাকা মাইনে চালু করে দেখাবো কথা দিলাম ভাইরা আমার আল্লাহর কোরআন কি বলে রাসূল কি বলছে যারা আলেম দেখরে হাফেজ দেখরে ওলি আউলিয়া দেখরে ইহানত করবে তাদেরকে আল্লাহ তিনটে শাস্তি দেবে ভাই শুনবেন না আওয়াজ বুঝতে পাচ্ছেন নাম্বার 1 দুনিয়ায় যতদিন থাকবে অনেক থাকার পরও নেই 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 শুধু আছরাবে এটা লাগবে ওটা লাগবে ওটা এছিলেই যাবে শান্তি কোনোদিন ভোগ করতে পারবে না এই শুনছেন দ্বিতীয় নম্বর শাস্তি কি হবে দুনিয়ায় লোক ভয়ে তার সামনে কিছু না বলুক কিন্তু সমস্ত মানুষ তার চোখের আড়ালে গালি গালাজ নিন্দা মন্দ করতেই থাকবে আজকে করছে না করে নেই তিন নম্বরটা কি হবে এটা সবথেকে মারাত্মক তার মরণটা হবে বেঈমান হালে এত তো তকদির ভালো ফিরে গেছে আল্লাহ রাসূল বলছেন এ শুনবেন না এখানে উলামা হযরতরা বসে আছেন নিচেতেও আছেন আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের অনেক আলামত আছে একটা আলামত রাসূল বলছেন যে আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক এই শুনছেন ভাই আজকে যদি কেউ রাজনীতির মিটিং নামে ডেকে আব্বাস সিদ্দিকী এই বলেছে আব্বাস সিদ্দিকী ওই বলেছে ধর্মীয় ফতোয়া যদি সে দিতে পারে যে মাদ্রাসার চৌকাটে পা দেয়নি তাহলে আমি কেন বলতে পারবো না তুমি যখন আমার মসজিদে মাথা মেরেছ আমি ইমাম সাহেব কেন পাঠিয়ে পিছিয়ে মাথা মারবো না তুমি তোমার জায়গায় দাঁড়াগে যাও আমি আমার জায়গায় থাকবো ওয়াকাব সম্পত্তি যখন মুসলিম উলামাদের দায়ী দায়িত্ব মুসলমানরা দেখাশোনা করবে ভাগ বাটরা করবে সেটা যখন তুমি দখল করতে চেয়েছো তাহলে আমি তো ওটাকে ছিনিয়ে নেবার জন্য ওখানে পাতা ঢুকাতে হবে নাকি গো কথা মাথায় ঢুকছে না ঢোকেনে চলে আসেন আমি কিছু বই দেখাবো আপনাদের ঘরে বইগুলো কই আমার গাড়ি থেকে নবিয়ানা মেম্বারে বসে ইসলামের কথা বলতে পারি না পারি না দেখো যারা গাছে উঠেছে পড়ে টড়ে যেওনি বাপ দেখো কলকাতায় গিয়েও তোমরা গাছে উঠে পড়েছিলে মানে কলকাতাতেও জায়গা শর্ট হয়ে গেছে এই শুনছেন কলকাতাতেও জায়গা শর্ট হয়ে গেছে আল্লাহ শুকর বলবেন না কোন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এই পাশের দেগুঙ্গা থানা বজলুল হক দরগাপুরি সাহেব নাম শুনেন না উনি দাঁড়িয়েছিলেন আর সব বলছিল মলি সাহেব দাঁড়িয়েছে মলি সাহেবকে কে ভোট দেবে দরগাপুরি সাহেব বলেছিল আল্লাহর ফেরেশতারা ভোট দেবে 10000 ভোটে জিতে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তো অনেকে বলছে আব্বাস সিদ্দিকীর কি ভোট আছে লোক ওর মুখে মুতে দেবে আহা আল্লাহ তোর জবানে পাওয়ার দিয়েছে আল্লাহ আরো পাওয়ার দিক আরো পাওয়ার দিক দুদিন আমার দাদা হুজুরের বিষয়ে বলবি বল বল আমার দাদা হুজুরের বিরুদ্ধে দাদা হুজুরের সময় বলেছিল না বলেনি সে যে হুজুর পীর কেবলা ভোট প্রচার করতে গিয়েছিল শোনেন ইতিহাস সে যে হুজুর পীর কেবলা ভোট প্রচার করতে গিয়েছিল কয়েকজন বিয়াদবি করেছিল পরে তাদের খোদা মার হয়েছিল কয়েকজন ক্ষমাও চেয়ে নিয়েছিল কথা বুঝে আসছে সাহাবা হুজুররা হক কথা বলতে গিয়ে নাই কথা বলতে গিয়ে আমার উমার ফারুক হুজুর দেশ চালাতে গিয়ে বাধা পড়েছে না পড়েনি তো ভাই আজকে যে কথাগুলো আপনাদের কাছে এখন বলবো তিনটে প্রশ্ন বাজারে ছড়াই তার মধ্যে ইসলামে মাহফিলে জলসায় এসে হুজুরের ছেলে কেন রাজনীতির কথা বলবে তাহলে ইসলামে আছে নবী করেছে তাই বললাম অসুবিধা আছে আমার দেশ আমাকে করতে নিষেধ করেছে ব্যাস তাই করলাম দ্বিতীয় নম্বর কথা আমরা রাজনীতি করলে ধর্মীয় ইসলামের অনুসারী আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য মানব প্রেমের জন্য দেশপ্রেমের জন্য রাজনীতি করলে কি হবে নেকি হবে সবাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হাফেজ উলামা ভাইদের কি করা দরকার এবারে বলেন হাফেজ সাহেব মলি সাহেব ইমাম সাহেব ভাইরা কি করবেন দরকার আছে না নাই চলে আসে চলে আসে দ্বিতীয় নম্বর এখন বলবো দাদা হুজুর কি করেছে ভাই দাদা হুজুরের সময় আমি জন্ম নিয়েছিলাম দাদা হুজুর করেছে কি করে না আমি জানি না দাদা হুজুরের সময় আপনারা জন্ম নিয়েছিলেন করেছে কি করে না জানি না তাহলে ইতিহাস দেখতে হবে ভাই কয়েকটা ইতিহাস দেখাচ্ছি বহুত আছে তার মধ্যে সর্বপ্রথম দেখাচ্ছি রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা লেখক ডক্টর আব্দুল্লাহ একজন পিএইচডি করা হাতুরি মার্কা লোক নয় কথা বুঝলেন না আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মুসলমানদের মিনিস্টার সংখ্যালঘু মিনিস্টার এইট ফেল কপাল ফাটা মুসলমান রে এইট ফেল ওখানে যে বিরাট শিক্ষিত লোক বসে আছে উনি উনার কাছে যাবে স্যার একটু সই করে দেন না উনি কালিবার করে টিপ মারবে
সে আমাদের মিনিস্টার। গত কয়েকদিন আগে বিজেপির বাড়িতে গোপনে গোপনে মুর্শিদাবাদে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছে। তাহলে বিজেপি কারা করছে বুঝতে পারছেন? হ্যাঁ, ধৈর্য যদি থাকে ভুলটা আজকে ভাঙিয়ে দেবো। ধৈর্য আছে? এ আব্বাস সিদ্দিকীর চিন্তা করতে হবে না, আমি মোল্লা নবীর দিদার বাবা, আমি মরার জন্য সবসময় রেডি আছি। কোন মোল্লা মোল্লাজির ক্ষমতা আছে? আই বাবা বুক পেতে দিচ্ছি, মেরে দে গুলি বম, যা খুশি মেরে দে। কথা বুঝে আসছে? মোল্লা নবীর দিদার পাবো, কিন্তু আমাকে মারার আগে আল্লাহ যদি তোকে কাফন পড়ে যায় তোর মরার আফসোসটা রয়ে যাবে। কেন, আল্লাহর হাতে সবকিছু আছে না? নাই। এই বইয়ের 97 পৃষ্ঠায় বইটার নাম কি বললাম? রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। 97 পৃষ্ঠায় বাংলা আসামের জমিয়ত উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, কে ইনি? জোরে বলবেন। তিনি পূজাহিদস্ত জমিয়ত উলামার পক্ষ থেকে পূজাহিদস্ত গণদরদি মুসলমান মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। 44টা দাদা হুজুর গণদরদি জনদরদি পূজাহিদস্ত মনে করে 44 জন প্রার্থীকে দেন। আল্লাহর হুকুম পানি এসে গেছে খুব জোর। এবার দেখা যাক কে কে ছোটে। একটা গেল আর আসেন